হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটি বাইক সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো অনেকে আসলে কমেন্ট করেছিলেন যে ভাইয়া, কম বাজেটের মধ্যে বেস্ট মাইলেজের বাইকগুলো একটু দেখানোর জন্যে। তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হুন্ডার একটি বাইক দেখানোর চেষ্টা করব, আর এটার মডেল হচ্ছে হুন্ডা ড্রিম নিউ 110 সিসির একটি বাইক। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে জানানোর চেষ্টা করবো এবং এটার প্রাইসটা কেমন সেটা জানানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, প্রথমেই আমি বাইকটার ফ্রন্টের চাকাটা আপনাদেরকে দেখাচ্ছি। বাইকটার ফ্রন্টে 80x100 টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। বাইকটার সামনে এবং পেছনে দুটো চাকাতেই টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, পাশাপাশি দুটো চাকাতেই ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এই বাইকটাতে কোনো হাইড্রোলিক ব্রেক দেওয়া হয়নি। এই বাইকটার ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। বাইকটার হেডলাইটটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাইকটাতে এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, পাশাপাশি নর্মাল ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। হোন্ডা বাইকের ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান আর অ্যাসেম্বল ইন বাংলাদেশ। তো বাইকটার ফুয়েল ট্যাঙ্কটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বাইকটাতে 8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, পাশাপাশি বাইকটার সিটটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 107 কেজি। তো বাইকটার ড্যাশবোর্ডটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাইকটাতে নর্মাল মিটার ইউজ করা হয়েছে, পাশাপাশি বাইকটাতে SS অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। এই বাইকটাতে 4-স্ট্রোক এয়ার কুলড SI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.9 সিসি। এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 8.25 BHP এবং ম্যাক্স টর্ক হচ্ছে 8.63 NM। তো বাইকটার পেছনের চাকাটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। পেছনেও 80x100 টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, পাশাপাশি পেছনেও ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। তো বাইকটার এক্সোস্টটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাইকটার পেছনে নর্মাল ব্যাকলাইট ইউজ করা হয়েছে, পাশাপাশি নর্মাল ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। তো বাইকটার ফুল লুকটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বাইকটার টপ স্পিডের কথা যদি বলি, কোম্পানি থেকে বলা হয়েছে বাইকটাতে টপ স্পিড পাওয়া যাবে 100 কিলোমিটার পর্যন্ত, কিন্তু ইউজার রিভিউ অনুযায়ী দেখা গেছে বাইকটাতে 85 থেকে 90 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড পাওয়া যাবে। আর মাইলেজের কথা যদি বলি, এই বাইকটাতে 70 থেকে 74 কিলোমিটার পর্যন্ত পার লিটারে মাইলেজ পাওয়া যাবে। আর বাইকটাতে সবচেয়ে ভালো যে দিকটা রয়েছে সেটা হচ্ছে স্টার্টিং মেথডটা। বাইকটাতে কিক এবং ইলেকট্রিক দু ধরনেরই স্টার্টিং মেথড রয়েছে। বাইকটাতে 4টি গিয়ারের ব্যবস্থা রয়েছে। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 179 mm। বর্তমানে এই বাইকটার মূল্য হচ্ছে 1,14,500 টাকা। বর্তমানে হুন্ডা ড্রিম নিউর মূল্য হচ্ছে 1,14,500 টাকা। বাংলাদেশের হুন্ডার যে কোনো শোরুম থেকে আপনারা এই প্রাইসে এই বাইকটা কিনতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।